রনি তালুকদার বুঝতেই পারলেন না বলটা কি বলছিল। তার শর্ট প্লেইং দেখে মনে হয়েছে বলটা ষষ্ঠ স্টাম্পের উপর দিয়ে যাবে, কিন্তু হাসান যেন রনির সেই ভাবনাকে তুড়ি মেরে দিলেন। বলটি করলেন ফোর্থ স্টাম্প বরাবর, তাতেই যেন রনির উইকেট যাওয়ার পালা। হাসানের বলের ধরন ঠিক এমনই, ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে অফ স্টাম্পের বাইরে ফেলে ব্যাটারের ইন পজিশনে নিয়ে যাওয়া, যেমনটা রনির ক্ষেত্রে হয়েছে। এই বলটা দেখুন, খানিক আউটসাইড মুভ, রনি আগের বলে বিট হওয়ার পরে এই বলটা জোনে পেয়েও মারতে পারলেন না। এসব বলে দারুণ সব কভার ড্রাইভ খেলা যায়, কিন্তু রনি সে রিস্ক নেননি, কোনো মতে গা বাঁচিয়ে খেললেন, আর তাতেই ফুটে উঠল হাসান ব্যাটারদের মাথা দিয়ে পরস্ত করেন। এদিন রনির এগেনস্টে হাসান নিজের বোলিং সেন্স ব্যবহার করে একের পর এক ভেরিয়েশন যোগ করেছেন। কখনো হাফ ভলি বলে মিডল সিম ব্যবহার করে অফ স্টাম্প করিডোরে বল করে গেছেন, আবার কখনো ব্যাটারদের গা ঘেঁষিয়ে বল করেছেন। রনির বিপক্ষে হাসান যে বেশ ফুরফুরে ছিলেন তাই সব বল দেখলেই বোঝা যায়। শুধু রনি না, বাহাতি ব্যাটার নাইম শেখের বিপক্ষে হাসান আরেকটু সচেতন বোলিং করেছেন, লেগ স্টাম্প টার্গেট করে অফ স্টাম্পের দিকে মুভ করিয়েছেন, আর তাতে বিপাকে পড়েছেন নাইম শেখ। বাহাতিদের বিপক্ষে লেগ স্টাম্প থেকে অফ স্টাম্পে মুভ করানো, আবার ডানহাতিদের বিপক্ষে অফ স্টাম্প থেকে লেগে মুভ করিয়ে ফায়দা উঠিয়ে নেয়ার কাজে হাসান বেশ পটু। এই বলটা দেখুন, হৃদয়কে অফ স্টাম্প করিডোরে হাফ ভলি দিয়ে মাইন্ডসেট করিয়ে নিয়েছে যে তোমাকে আমি অফ স্টাম্পই করবো, কিন্তু হৃদয়কে করা পরের বলটাতেই হাসান আসল খেল দেখিয়েছেন। গুড লেন্থের বলে মিডল স্টাম্পের উপরে দিয়েছেন, ক্রস সাইডে ব্যাট চালিয়েছেন হৃদয়, সেই সুযোগে বল গিয়ে সোজা স্টাম্পে, এমন বুদ্ধিদীপ্ত বোলিংকে আপনি কি বলবেন? হাসান যে আগ্রাসী হয়ে উঠছেন আগের থেকে এটাই তো বলবেন? হ্যাঁ, তিনি আগের থেকে বেশ আগ্রাসী, ব্যাটারদের মাইন্ড রিডিংয়ে দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, ব্যাটারদের মাইন্ড পড়ে কোথায় কোন বলটা বেশি ইফেক্টিভ সেটাই বোঝার ট্রাই করছিলেন, আর সে অনুযায়ী সাফল্যও পাচ্ছিলেন। যারা মাথা খাটিয়ে বল করেন তাদের একজন যে হাসান, এ কথা আপনাকে স্বীকার করতেই হবে। তবে সেই আউটের পরে হৃদয় বেশ সাবধান হয়ে গেছেন হাসানের বল খেলার ব্যাপারে, এমনকি মারার বলগুলো ডিফেন্সিভ ভঙ্গিতে ফেস করেছেন। হৃদয়ের মতো মার্কুটে ব্যাটারকে কীভাবে থামাতে হয় তার পুরোটাই রপ্ত করা আছে এই ম্যাজিক ম্যানের। ঘরোয়া লিগগুলোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও হাসান নিজের মাথা ব্যবহার করে থাকেন, মাঝে মধ্যেই ডু আর ডাই রিস্ক নেন, এতে সফলই হন বেশিরভাগ সময়। হাসানের এমন টাইট বোলিং বাংলাদেশের বোলিং অ্যাটাক সবসময় সহযোগিতা করবে বড় মঞ্চে জয় পেতে। এভাবেই এগিয়ে যাক লক্ষ্মীপুর এক্সপ্রেস। আবু নাইম, স্পোর্টস টাইমস। বাইরে কি আছে?